নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। রুদ্রবার্তা মানেই আপনাদের সামনে সকল বিষয় নিয়ে ভাবার জন্য। এখন যে বিষয় নিচ্ছে, বিষয়ে যাওয়ার আগে আপনাদের মনে করে দিই, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন, কিন্তু শুধু শুধু চলে যাবেন না। তো চলুন শুরু করা যাক এখনকার রুদ্রবার্তা। এই রাজ্য থেকে রাজ্যপাল উড়ে গেছেন দিল্লিতে। গতকাল শুভেন্দু অধিকারীর যে 49 জন বিধায়ককে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বক্তব্য রেখেছেন রাজ্যপালের কাছে, এবং যে সমস্ত তথ্য পেশ করেছেন এবং যা যা রিপোর্ট তিনি দিয়েছেন, সমস্ত রিপোর্ট এবং রাজ্যপাল নিজে খতিয়ে যা দেখেছেন এবং যা রিপোর্ট চারিদিক থেকে উঠে আসছে, সমস্ত কিছু নিয়ে রাজ্যপাল আজকে দিল্লিতে উড়ে গেছেন। এ প্রসঙ্গে নানা লোকে নানা রকম কথা বলছেন। সুধাংশু শেখর রায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের বহু মানুষের বহু রকম কথা কুণাল ঘোষ তো বলেই দিয়েছেন, রাজ্যপাল রাজ্যের জন্য কিছু বলুক না, যাই হোক রাজ্যের জন্যই তিনি বলতে গেছেন এবং রাজ্যবাসীর দুর্দশার কথাই তিনি জানাতে গেছেন দিল্লিতে বলে আমার মনে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে দিল্লি কেন চুপ করে আছে, অর্থাৎ কেন্দ্র কেন চুপ করে আছে? কেন্দ্রের কাছে আর কী কী অভিযোগ গেলে পরে কেন্দ্র তাতে হস্তক্ষেপ করবে এই রাজ্যেতে, জানতে ইচ্ছে করে। এই রাজ্যে কি গণতন্ত্র ঠিক জায়গায় আছে? দেখুন, দেশের গণতন্ত্রই মনে হয় ঠিক জায়গায় নেই। একটা দেশের মধ্যে থাকা অঙ্গরাজ্যে যদি গণতন্ত্র ঠিক না জায়গায় থাকে, তাহলে গোটা দেশেরই গণতন্ত্র ঠিক জায়গায় নেই বলে আমার মনে হয়েছে। এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে বিপ্লবীদের যে অবদান, আমি মোহনদাস করমচাঁদ গান্ধীর অবদানকে শুধুমাত্র প্রাধান্য দিতে চাই না। আমি জানি বিপ্লবীদের অবদান, আমি জানি নৌসেনার অবদান, আমি জানি ভারতবর্ষের প্রতিটা মানুষের অবদান ছিল। শুধুমাত্র মোহনদাস করমচাঁদ গান্ধী স্বাধীনতা নিয়ে সেটা বিশ্বাস করি না। সেই স্বাধীনতা আনা, সবচেয়ে বেশি রক্ত বলিদান দেওয়া এই বাংলায়, যেখানে গণতান্ত্রিক সমস্ত কিছু প্রতিষ্ঠা করার জন্য এবং স্বৈরতান্ত্রিক ব্রিটিশদের হাত থেকে শাসন ব্যবস্থা কেড়ে নেওয়ার চেষ্টা যে রাজ্য থেকে প্রথম শুরু হয়েছিল, সেই রাজ্য, সেই রাজ্যে আজকে গণতন্ত্র কিন্তু ভুলুণ্ঠিত। এতগুলো কথা বলে দিলাম নিশ্চয়ই এবার মনের মধ্যে প্রশ্ন আসবে এবং তৃণমূলের বহু লোক রেডি হয়ে আছেন যে কী বলবে বাবা। বলছি তথাকথিত বুদ্ধি বেঁচে খাওয়া শিল্পী এবং সুশীল সমাজ, সুশীল সমাজ কিচ্ছু বলবে না, কারণ তারা সুশীল তো, শীল নোড়ার মতো মুখ দিয়ে মধ্যে শীল নোড়া লাগানো আছে, যাই হোক বন্ধ হয়ে আছে মুখ, তারা কিছু বলবে না। এই রাজ্যে গণতন্ত্র ঠিক কোথায় আছে? কতগুলো লোককে ফেরত নিয়ে আসা হলো, হাইকোর্ট নির্দেশ দিল, সেই নির্দেশের জন্য ফেরত নিয়ে আসা চলছে। টিপ্রেওয়াল লড়াই লড়লেন এবং সেই লড়াইয়ের ফলে ফিরে নিয়ে আসছে তৃণমূলের বিধায়করা। খুব বড় বড় করে খবর কাগজে প্রথম পৃষ্ঠায় বেরোচ্ছে এবং বিভিন্ন আনন্দ করে সব চ্যানেল প্যানেলগুলো দেখাচ্ছে আর কি, যে ফিরে নিয়ে আসছেন তৃণমূল বিধায়করা এতজনকে। এখানে কিন্তু প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নটা কেন্দ্র অনায়াসে করতে পারতো, সেটা হচ্ছে এতজন তাহলে বাইরে ছিল কেন, কিসের জন্য তারা চলে গেল? রেজাল্ট ডিক্লিয়ার হলো, লোক পালিয়ে গেল। কেন পালিয়ে গেল? অত্যাচার কি হয়নি? বাড়ি ভাঙচুরগুলো কোথায় ছিল? ভিডিও ফুটেজগুলো কোথায় গেল? সেইগুলো কোথায় যাচ্ছে? জয় বাংলা স্লোগান দিয়ে মিছিলের ভেতর থেকে বেরিয়ে গিয়ে বাড়ি ভেঙে দেওয়া কারা করলো, কেন করলো, কেনই বা মানুষকে মুচিলেখা দিয়ে ফিরতে হচ্ছে, প্রশ্নগুলো উঠবে না? ফেরত নিয়ে আসছেন সেটাকে হাইলাইট করা হচ্ছে, কিন্তু পালিয়ে যাওয়া লোকগুলোকে একবার দেখানো হচ্ছে না। আসামে পালিয়ে গেছেন, ঝাড়খণ্ডে পালিয়ে গেছেন, উড়িষ্যায় পালিয়ে গেছেন এবং বিভিন্ন রাজ্যে পালিয়ে গেছেন। যে সমস্ত রাজ্যের লোকেদের বহিরাগত বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বল, তারা অর্থাৎ জনগণ সেই সমস্ত বহিরাগত রাজ্যগুলোতেই চলে গেছে, যেহেতু পশ্চিমবঙ্গের মধ্যে থেকে প্রধানমন্ত্রীকে বহিরাগত বলা হয়। সে প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি, প্রশ্ন হচ্ছে এই যে বাংলা থেকে লোক পালিয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং ঘরে থাকতে পারছে না, তাকে ফেরত নিয়ে আসা হচ্ছে, এগুলো একটা কি গণতান্ত্রিক জায়গা, মানে গণতান্ত্রিক পরিবেশ, যেখানে আমি রাজনীতিটা করতে পারবো না, আমাকে রাজনীতি করতে হবে পার্টিকুলারলি ওই তৃণমূল কংগ্রেসটাই? স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় লিখে বলছেন আর কি, যে বুকে লিখে ঘুরতে হবে বিজেপি করা ভুল হয়েছে, তিনি বলেছেন যে কারণ এই যে বিজেপি নাকি বাংলা ভাগ, যাই বলুন তিনি যাই বলুন তার সঙ্গে শেষ কথাটা হচ্ছে বিজেপি করে ভুল করেছে এটা বলতে হবে। কেন? এবার প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছেন যে বিজেপি করছে বলে তারা দেখুন মুচলেখা দিচ্ছে, মাইক করে ঘুরে ঘুরে বীরভূমে বিভিন্ন জেলায় দেখা যায়, বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে
মাইক করে নিয়ে টোটোয় বেঁধে লোক দলে দলে বেরোচ্ছেন এবং বেরিয়ে বলছেন বিজেপি হয়ে প্রচার করে আমি ভুল করেছি, মানুষকে ভুল বুঝিয়েছি, আমাকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হচ্ছে এবং সেটাকে হাইলাইট করা হচ্ছে। কিন্তু এই প্রশ্নটা আসছে না যে তারা কেন করছে, এরা তো নেতা নয়, নেতাদের ফায়দার জন্য করতে পারে। আজকে এই নেতা এই দল থেকে ওই দলে যাচ্ছেন, মুকুল রায়ের মতো নেতারা যারা ফায়দার জন্য আসেন, তারা এই রাজ্য থেকে এই দল থেকে এই দল, ওই দল থেকে এই দল করে বেড়ান, ফুলের মধু খাওয়ার মতো এরা মৌমাছির মতো উড়ে বেড়ায়, মৌমাছির তবু জাত আছে। তো এদিক থেকে ওদিক, এদিক থেকে ওদিক করা যারা রয়েছেন তারা নেতারা করেন, কিন্তু এই কর্মীরা কেন করছেন এটা প্রশ্ন আসে না, এই প্রশ্নটা মানুষের মনে আসে না। কেন্দ্র সরকারের কি উচিত না এগুলো জানা, কেন তারা দলে দলে এরকম দল বদল করতে চাইছেন কেন? কেউ কেউ দেখছেন ভিডিও দেখবে তারা বলছে আমি বলছি বিজেপি করে আমার খুব ভুল হয়েছে, হাত জোর করে বলছে আর করবো না, যা করেছি ভুল করেছি, আমাকে ভুল বোঝানো হয়েছে, আচ্ছা এটা বলেছি এবার তো আমাকে ছেড়ে দে, এটা শোনানো যাচ্ছে না, এটা দেখছেন না, এটা লোক দেখছে না, জনগণ দেখছে না, কোথায় কে চোর সন্দেহ ধরা হলো তাকে কোথায় পেটানো হলো, সেখানে যদি ভুল করে বলে কেউ জয়শ্রীরাম বল, সেটা নাকি এখানে হাইলাইট করা হচ্ছে। কিন্তু এই যে লোকগুলো বারবার চিঠি চেয়েছি বলছে যে আচ্ছা আমি আর করবো না, আমি কোনোদিন করবো না, বিজেপির নামে গালাগালি দিচ্ছে, কান ধরে উঠবোস করাচ্ছে, সব কিছু হচ্ছে, কোথাও দাঁড় করিয়ে গাছে বেঁধে পেটানো হচ্ছে, সব ভিডিও ভাইরাল হয়ে আছে, আর সবগুলোকে ফেক ভিডিও বলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সব ভিডিও ফেক, অর্থাৎ যা দেখা যাবে সব ফেক। কোন দিন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবেন যে মুকুল রায় যে সমস্ত কথা মমতা বন্দ্যোপাধ্যায় নামে বলতেন সেগুলো সব ফেক, অর্থাৎ মুকুল রায় বলেই নি, মুকুল রায় বলতেই পারে না। কুণাল ঘোষ বলেছিলেন চেঁচিয়েছি যে গ্রেপ্তার হোক মুখ্যমন্ত্রীকে, সেটাও মানে ফেক ভিডিও ছিল, মানে সব ফেক, অত্যাচারের ব্যাপারটা সবসময় ফেক হয়ে যাচ্ছে এই রাজ্যে। কিন্তু সব ফেকের মধ্যে একটা জিনিস সামনে চলে এসছে, সেটা হচ্ছে প্রমাণ, এভিডেন্স। জানি না রাজ্য সরকার এই ব্যাপারটাকে নিয়ে ধামাচাপা দেওয়ার জন্য কী করবেন এবং কেন্দ্র সরকার এই বিষয়টা কীভাবে দেখবেন, কারণ এটাকে হাইলাইট করেছে নিউজ চ্যানেল, আনন্দ করে তারা দেখিয়েছে, তারা একটা পোর্শন দেখিয়ে দিয়েছে, সেই পোর্শনটাকে নিয়ে কাজ করার জায়গা আমার অন্তত মনে হচ্ছে কেন্দ্র সরকার রয়েছে, কারণ তারা এইখান থেকে দাঁড়িয়ে প্রমাণ করতে পারবে যে কেন্দ্র সরকার যে রাজ্যের ওপর কীভাবে অত্যাচার চলছে সাধারণ মানুষের ওপরে, তাদের গণতান্ত্রিক অধিকার কীভাবে কেড়ে নেওয়া হচ্ছে। খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলছেন। যদি আপনি একটু খেয়াল করেন, এই ভিডিওটা আমি যেটা দেখাতে চলেছি সেই ভিডিওটা যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে কী অবস্থা রয়েছে। তো আগে শুনেন সেটাই, ভাঙড়ের ভোগালী গ্রাম পঞ্চায়েত দুই সেখানকার মোদাস্সার হোসেন তিনি একটি কী কথা বলছেন তার কথাটা একবার শুনুন। তিনি আরাবুল ইসলামের পাশে বসে যে বক্তব্যটা রাখছেন একবার কথাটা শুনুন, শোনার পরে আপনাকে বলছি আমি ঠিক কী পরিস্থিতি আছে আর কেন উচিত এইগুলো বিষয়গুলো নিয়ে করার, শুনুন একবার। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, একদম একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তারা স্যালেন্ডার করুক কাজ করুক, কোনো আপত্তি নেই, স্যালেন্ডার না করে কাজে যাবে আবার সেই ভোট আসবে আর খামলে ঘুরে বেড়াবে, এই জিনিস তৃণমূলের কর্মীরা বরদাস্ত করবে না, পরিষ্কার ভাবে বলে দিচ্ছি। আইএসএফ এ যারা বেঁচে তারা আমাদের সাথে স্যালেন্ডার করে, আমাদের সঙ্গে যারা এলাকার বুথ সুপারভাইজার সভাপতি বা মেম্বার আছে তাদের সঙ্গে কোঅপারেশন করে কাজ করুক, আমাদের কোনো আপত্তি নেই, আর যদি কোঅপারেশন না করে ফুলপুরায় ভাই সাহেবের সাথে কাজ করুক। শুনলেন মোদাসর হোসেন এর আগেও বিতর্কিত মন্তব্য করেছে কিন্তু তাতেও কিছু হয়নি, ভাঙড়ে জিতেছে বরাবর যা হওয়া তাই হয়েছে, গ্রাম পঞ্চায়েতে তিনি একদমই ভোগালী গ্রাম পঞ্চায়েত দুইয়ের তিনি হচ্ছেন প্রধান। তো তিনি সেখানে দাঁড়িয়ে বলছেন আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা করেছেন তাদেরকে কাজ দেওয়া যাবে না, 100 দিনে কাজ দেওয়া হবে না, তাদেরকে ওই আসতে হবে, সারেন্ডার করতে হবে। যদিও কথাটা বলছেন স্যালেন্ডার, ভাগ্য ভালো সিলিন্ডার বলেননি, যাই হোক স্যালেন্ডার বলুন বা সারেন্ডার বলুন বা যাই বলুন সারেন্ডার করতে হবে, মানে আত্মসমর্পণ করতে হবে। কেন আইএসএফ করা কি অপরাধ? আইএসএফ করানোর আগে ভাইজান বলছেন ফুলপুরা শরীফে ভাইজানের কাছে যান, তো আইএসএফ এর যিনি ছিলেন মাথা ভাইজান তিনি যে কোথায় হারিয়ে গেছেন ভগবান জান, তিনি দেখতে পান না, তার কর্মীদের 100 দিনে কাজ দেবে না বলছে এখানে পরিষ্কার করে প্রধান। দেখুন আইএসএফ করুন, বিজেপি করুন, তৃণমূল সিপিএম করুন বা কংগ্রেসই করুন, সরকারি দলের বিরুদ্ধে যদি কেউ মুখ খোলে তাহলে তাকে কাজ দেওয়া হবে না। 100 দিনে কাজের টাকা কে দেয়? রাজ্য সরকারের টাকা দেখি, 100 দিনের কাজের প্রকল্প কে করায়? রাজ্য সরকার। এই ভোটের আগে সবসময় বলতো বাবার টাকা নাকি, তুই হিসেব দিয়েছিস, তুই টাকা দিয়েছিস, সেই কথাগুলো যদি কেউ জিজ্ঞেস করে এই টাকাটা কার, 100 দিনের কাজের টাকা কে দেবে? যে রাজ্যে উন্নতির উ নেই, শিল্পর বলতে সি নেই, এখানে শিল্পর জায়গায় শিল্পী বেশি,
এখানে চপ শিল্পকে শিল্প বলা হয়, ঢপ শিল্প বেশি চলে। সেই রাজ্যে দাঁড়িয়ে মানুষ যখন 100 দিনের কাজ করে, যেটা নিয়ে গর্ব করেন, 100 দিনের কাজে আমাদের অধিকার রয়েছে, আমরা এগিয়ে আছি 100 দিনের কাজে, লজ্জা হয় আমাদের। কাউকে যদি বলা হয় যে 100 দিনের কাজ করে আমার বাড়ির ছেলেটা আপনার বাড়ির মেয়েকে দিন বিয়ে করার জন্য, কেউ দেবে না। যেন 100 দিন কাজ করছে মানে কোনো কাজ ফাজ নেই, মাথা পায় আমার ছেলে। খুব সুন্দর লেখা হয় হোয়াটসঅ্যাপে, দেখি হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে লেখাগুলো সুন্দর সুন্দর বেরোয়। তাতে লেখা রয়েছে যে আপনি কি বিয়ে দেবেন আপনার বাড়ির মেয়েকে, যদি আপনি জানতে পারেন যে ছেলে কি করে, কিছু করে না, তিনি বেকার ভাতা পান, 100 দিনে কাজ করেন, বেকার ভাতা পান, 100 দিনে কাজ করেন মহিলা, মানে বাড়ির মেয়ে যে আসবে তার সে তো অনেক কিছু পারবে, প্রকল্প মাসে মাসে 500 টাকা করে পাবে বাড়ির মহিলারা, 1000 টাকা পাবেন, যদি সেলুল কাস্ট হয় তাহলে 1000 টাকা করে পাবেন, এবং ছেলে পাবে ভাতা, বেকার ভাতা, ব্যাস চলে যাবে, আর 100 দিনে কাজ করলে চলে যাবে, কেউ দেবে বিয়ে? কন্যাশ্রী সাইকেল আছে বা মোবাইল আছে উচ্চ মাধ্যমিক পাস করার পরে, কেউ দেবে? খুব সুন্দর সুন্দর লেখাগুলো বেরোচ্ছে সোশ্যাল মিডিয়া, জানি এগুলো কেউ দেখবে না, হারিয়ে যাবে, কিন্তু এটা বাস্তব সত্যি। যে রাজ্যে এখন শিল্প নেই, কিছু নেই, যখন 100 দিনে সেই কাজটা, সেই কাজটাও বলছে যদি ISF করো আমি দেবো না, যাও গিয়ে তুমি ফুলপুরা শরীফে ভাইজানের কাছে কাজ করো। আর ভাইজান চুপ, ভাইজানকে সাথে নিয়ে গলায় গলা মেলানো মোহাম্মদ সেলিমের ফুস, কোনো ডায়লগ নেই। শতরূপ ঘোষ মাঝে মাঝে ফাটিয়ে ফেলেন ইউটিউবে, বলে বলে ফাটানো, মানে ফেসবুকে বিপ্লব করে উল্টে দিয়েছেন তিনি সব কিছু। সে ফেসবুকে বিপ্লব করা শতরূপ ঘোষ এক লাইনে বলছেন এসব ব্যাপারে। ISF কর্মীদের সঙ্গে করে নিয়ে তারা ভোটে নেমেছিলেন, এবং তারা এখন যে মার খাচ্ছে তাদেরকে বলছে কাজ দেবো না, এগুলো নিয়ে একবার প্রতিবাদ করতে পারেন না। বিজেপি করা লোকেরা তার মানে কোন জায়গায় রয়েছে? এই ISF করা লোকেরা যদি সারেন্ডার করতে হয়, বা স্যালেন্ডার বা সিলিন্ডার যাই বলুন, যদি করতেই হয়, পেটের দায় করতে হবে তাকে। চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা করার জায়গা নেই, দোকান খুললে ভেঙে দিচ্ছে, এইরকম জায়গায় চলে গেছে তৃণমূল অত্যাচার। তারপরে দাঁড়িয়ে যখন সে ওই ISF-এর কাছে, মানে তৃণমূলের কাছে গিয়ে স্যালেন্ডার বা সিলিন্ডার করছে, তখন কি গণতন্ত্র প্রতিষ্ঠিত বলে মনে হয়? সরকারের বিরুদ্ধে বললেই আমাকে বলা হয় সবসময় সরকারের বিরুদ্ধে বলছেন, আরে মহা সমস্যা, সরকারের বিরুদ্ধে বলা যাবে না, কেন বলা যাবে না? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া এখন যদি বিক্রি হয়ে গিয়ে থাকে, তো কোনো মিডিয়া থাকবে না যারা বলবে সরকারের বিরুদ্ধে। আর সরকারের বিরুদ্ধে কেউ যদি স্লোগান তোলে, মানে তৃণমূল সরকারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সরকারি দলের বিরুদ্ধে গেলে তাকে কাজ দেওয়া হবে না। আবার অন ক্যামেরা বলছেন যে হ্যাঁ, এই এভিডেন্সগুলো কাজে লাগিয়ে কেন কেন্দ্র কিছু করছে না? আমার প্রশ্ন আপনার কাছে, আপনি যারা দেখছেন এই মুহূর্তে ভিডিও, আপনার কি মনে হয় না কেন্দ্রের উচিত এইগুলো বিষয়গুলো নিয়ে আসা? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভাগ করতে দেবো না বাংলাকে, বাংলাকে ভাগ করবেন কি? বাংলা তো ভাগে বিভক্ত হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেছে বাংলা এই মুহূর্তে, আর আপনি ভাগ কি আটকাবেন? বাংলা তো ভেঙে টুকরো হয়ে গেছে। বিজেপি করলে দেবো না, ISF করলে দেবো না, CPM করলে দেবো না, কংগ্রেস করলে দেবো না, শুধু তৃণমূল করতে হবে, আর যারা যারা করছে তাদের টুকরো, তারা কী চাইবে এরকম জায়গায় থাকতে? আপনি যখন চান মাঝে মাঝে এরা ভারতের সঙ্গে কোনো সম্পর্ক, মানে এমন করেন প্রধানমন্ত্রী মানে ভারতবর্ষের বাইরে থেকে আসছেন, মানে বিদেশ থেকে বহিরাগত, ভোটের আগে আমরা দেখেছি যেগুলো, তো এই রাজ্যে কেউ থাকবে, থাকতে চাইবে? প্রশ্ন রইল আপনাদের কাছে, গণতান্ত্রিক কথাটা এখানে মানে কি বলবো, পরিহাসযোগ্য হয়ে গেছে। গণতন্ত্র যেটা কোথাও নেই এখানে, রাজনীতি যদি অন্য কেউ করে, অন্য দল করে, সরকারি দল না করে, তাহলে তার বিরুদ্ধে এরকম ব্যবস্থা হবে? কাজ দেবো না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সুবিধা দেওয়া হয় না, বিভিন্ন জায়গায় বিভিন্ন সুবিধা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। কারো রেশন কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, তো কাউকে বলা হচ্ছে তুই পাবেন এখানে, স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড কেড়ে নিচ্ছে, কার টাকা কাকে দিচ্ছেন না কার কাটছেন ভগবান জানে। ভোটের আগে তখন শুনতাম এই টাকাটা কে দেয়, মোদি দেয়, মোদির বাবার টাকা, আর টাকাটা কে দেয়, তৃণমূল দেয়, আমরা দিই, আমরা জনগণ এখনও বোকা, উজবু গাধা, বাংলার জনগণ সবচেয়ে বেশি বোকা এবং গাধা বলে বাংলার জনগণ হক ছিনিয়ে নিতে পারে না, প্রত্যেকটা রাজ্যে ছিনিয়ে নেয়, আমার হক আমি পাবো, আমি পাও না, আমি পাবো, আমি পাই, আমার সে যোগ্যতা আছে, আমি নেবো, কেন পাবো না? এটা থাকে না, আমি ট্যাক্সের টাকা আমি দিচ্ছি, মন্ত্রী থেকে সান্ত্রী, মানে মন্ত্রী ফন্ত্রী যারা সব আছেন আর কি, সব কিছু আমাদের টাকায় চলে, ট্যাক্সের টাকায় আমরা দিই বলে চলে, যা যা এইসব টাকা ব্যাপার না, 83,000 84,000 85,000 যা পাচ্ছেন আর কি, সব আমাদের টাকায় আমরা দিই। আর সেই আমরা যদি অন্য কোনো দলে প্রতিনিধিত্ব করি বা অন্য কোনো দলের হয়ে বলি, তাহলে আমাদের সমস্ত কাজ করতে দেওয়া হবে, মানে পেটে, মানে আক্ষরিক অর্থে পেটে লাথি মারা, আক্ষরিক অর্থে, পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে। এরপরেও কেন্দ্র যদি চুপ করে থাকে বলতে বাধ্য হতে হবে, কেন্দ্র থাকে, কেন্দ্র সরকার থাকাও যায় না থাকাও থাক, বলতে বাধ্য হতে হবে।
তখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে দু চার কথা বলতে ইচ্ছে করবে, যে কে কি সরকার, যে সরকার একটু মুখ খোলে না, যে সরকার বলতে পারে না অত্যাচারিত বাঙালিদের, বাংলার যে অত্যাচারিত জনগণের পাশে আসতে পারে না। কত লোক ঘর ছাড়া, বিজেপির নেতারাও ঘর ছাড়া আউট, রাজ্য নেতারা অনেকে ফোন ধরেন, অনেকে ফোন ধরেন না, আন্দোলন করবো বলছেন কিন্তু করেন না কেউ। শুভেন্দু অধিকারীর মতো একা মানুষ কজন লড়বেন? এরকম যদি প্রত্যেকটা জায়গায় শুভেন্দু অধিকারী তৈরি হয় তাহলে যদি লড়াই লড়া যায়। এই তো পরিস্থিতি বাংলার, গণতন্ত্র কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় যদি একদম ওই ওই ভদ্রলোক, মানে যে ভদ্রলোক বললেন মোদাস্সার হোসেন, তার বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা নেন তাহলে বোঝা যাবে যে না, রাজ্যে সত্যি 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 কিছু হলে গণতন্ত্র কিছুটা হলেও আছে, কিন্তু সেটা দেখা যাবে না, কারণ মোদাস্সার হোসেনের বিরুদ্ধে আগেও কিছু হয়নি, এরপরেও কিছু হবে না, এটাই বাস্তব সত্যি। কাজে আমরা চাইব সবাই কেন্দ্র সরকার যাতে অবিলম্বে হস্তক্ষেপ করে এইসব বিষয়গুলো নিয়ে, অন্তত আইন আদালতের পথেও যদি যায় কিছু মানুষ তাহলেও মনে হয় ঠিক হবে, কারণ এইভাবে যদি আটকে দেওয়া হয়। আর ISF এই সমস্ত কাগজে বাঘ, নিজেকে বড় বড় ডায়লগ মারতেন এবং বড় বড় আওয়াজ, হেই করো গলা শিরাফুরা ফুলি, এখন কোথায়? সব চুপচাপ হেরে গেছেন বলে ছেড়ে দিয়েছেন জমি, অদ্ভুত লাগে। আরে আমরা তো সামান্য ইউটিউব করি, ইউটিউবে থাকি, আমরা তো এখনও প্রতিবাদ করি সরকারের বিরুদ্ধে, আপনারা তো এত বড় বড় সংগঠন চালান, চুপ, নামুন, প্রতিবাদ করুন, এই কোভিড পজিশন কাটুক, নামুন, বোঝান গণতন্ত্র এখানে প্রতিষ্ঠিত নয়, প্রত্যেকটা মানুষের অধিকার আছে কাজ পাওয়ার, প্রত্যেকটা মানুষের অধিকার আছে, ভারতবর্ষের নাগরিক আমরা, ভারতবর্ষে যে সমস্ত স্বাচ্ছন্দ্য আছে, যে সমস্ত সুযোগ সুবিধা আছে সব কটা প্রাপ্য, আমরা প্রাপ্য জিনিসগুলো আমরা পেতে পারি, কিন্তু চুপচাপ জানি না কেন্দ্র সরকার কী ব্যবস্থা নেবেন, কিন্তু আশায় রইলাম আমরা। যে কেন্দ্র সরকার, যে মোদীকে আমরা জানি যে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, ওয়ান করতে পারে, টু করতে পারে, চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, সমস্ত কিছু করতে পারে, সেই সরকার নিশ্চয়ই কোনো ব্যবস্থা নেবে সাধারণ মানুষের জন্য। সে ISF করুক, তৃণমূল করুক, CPM করুক, কংগ্রেস করুক বা BJP করুক, যে যেখানে অত্যাচারিত হবে তার বিরুদ্ধে যেন সরকার ব্যবস্থা নেয়। সে উত্তরপ্রদেশ হোক, বিহার হোক, আর পশ্চিমবঙ্গেই হোক, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন জায়গায় রয়েছে। চট করে কেউ উদাহরণ দেবে না উত্তরপ্রদেশে কী হচ্ছে, সাতটা উদাহরণ এদিকে আছে, এই রাজ্যে কী হচ্ছে, যেটা বলতে কষ্ট হয়। মিডিয়া কী দেখাচ্ছে? মিডিয়া শুধু সামনে নিয়ে আসছে মুকুল এই করলো, মুকুল এতজনকে আনবে, মুকুল এই করবে। মুকুল গেলেন পার্থদার বাড়ি, শোভন গেল পার্থদার বাড়ি, কুণাল বসলো রাজীবের সাথে, রাজীব বলল কুণালকে, সৌজন্যতামূলক সাক্ষাৎকার, এই পাশে হলো ওই, ও পাশে হলো সেই। আর আসল কথা, ওই ছোট্ট করে খবর শেষ, খবর কাগজের ভেতর পৃষ্ঠায় ছোট্ট করে বেরোবে। ISF কর্মীদেরকে কাজে দেবেন না বললে চিৎকার করে বললেন, এই তো বদলান মিডিয়ার কাজ করুন, সত্যিটাকে সামনে আনুন, বলুন আনকাট, রাজা তোর কাপড় কোথায়? ব্যাস এটাই ছিল এখনকার বার্তা, পরবর্তী বার্তায় আবার দেখা হবে আপনাদের সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, রোজ দেখুন রুদ্র বার্তা।